আমরা দেখি হিন আর মু গুশিশি আর সিয়াওকে দেখে হাত সরিয়ে নেয়। আর সিয়াও বলে, মনে হয় আমরা দুজন এসে আপনাদেরকে ডিস্টার্ব করে দিয়েছে। তখন মু বলে, এমন কোনো কথা নেই, হিন আমাকে লাইট লাগানোর জন্য আমার হেল্প করেছিল। আর তখন হিন গুশিশিকে ঘরে যেতে বলে। তখন গুশিশি বলে, এখন আমার এখানে কাজ আছে, তুমি চাইলে জয়েন করে নাও। এরপর আমরা দেখি গুশিশি আর সিয়াও এখানে ওদের ব্র্যান্ডের ব্যাপারে ডিসকাস করতে থাকে। তখন মু ওদেরকে এক সাজেশন দেয়, আর তখনই হিন সাজেশনকে রিজেক্ট করে দেয়। ও আর একটা সাজেশন দেয়, আর এসব নিয়ে মু আর হিনের ভিতর কথা কাটাকাটি হতে থাকে, কার সাজেশন বেস্ট আছে। আর ওদের এসব সিন দেখে গুশিশি তো ওর মাথায় হাতি দিয়ে দেয়। আর তখন সিয়াও গুশিশিকে বলে, ওদের দেখো তো, মনে হচ্ছে আমরা থার্ড লিড আছি। আর তখনই গুশিশির মাথায় আইডিয়া আসে, আর ও হিনকে ওর ব্র্যান্ডের শেয়ার হোল্ডার হতে বলে, আর হিনও জলদি করে মেনে যায়। আর এটা শুনে সিয়াও আর গুশিশি মুখ খোলাই হয়ে যায়। এরপর দেখি হিন গুশিশির ব্র্যান্ডের ড্রেস পরে আর বলে, এটা বেশি ভালো না, আর আবার ড্রেস চেঞ্জ করতে বলে। আর তখনই মু এখানে এসে পড়ে, আর মু যে ড্রেস পরেছিল ওই ড্রেসে অনেক ভালো লাগছিল। আর তখন হিন ড্রেস চেঞ্জ করার জন্য চলে যায়। আর তখন গুশিশি মুকে বলে, এই ড্রেসের সাথে এইটাই ভালো লাগবে। আর ও যাচ্ছিলই মুকে টাই পরাবে, তখনই হিন লুকিয়ে ওদের কথা শুনতে থাকে আর ওদের দেখতে থাকে, আর জলদি করে ওইখানে এসে পড়ে। আর গুশিশিকে বলে, এইটাই আমার ড্রেসে ভালো লাগবে, তুমি আমাকে এইটাই পরাও। আর মুকে হিন এক টাই দিয়ে বলে, এটা তুমি পরো। এরপর কাজের সময় গুশিশিকে যে জিনিসেরই প্রয়োজন হতো ওরা দুইজন কম্পিটিশনের মতো দিতে থাকতো। গুশিশি আর গুশিশি ওদের সিন এসব দেখে ও শুধু ওদের অবাক হয়ে দেখতে থাকতো। এরপর নেক্সট ডে ওরা সবাই মিলে স্টোরকে ওপেন করে, আর হিন আর মু কাস্টমারদের ওয়েলকাম করে। আর এখানে মু সব কাস্টমারদের সাথে ভালোভাবে হ্যান্ডেল করে না, বাট আমাদের হিন তো কাস্টমারদের সাথে ভালোভাবে হ্যান্ডেলই করতে পারে না। এরপর আমরা দেখি গুশিশি বলছে, মু ভালো করে কাস্টমারদের সাথে হ্যান্ডেল করেছে আর অনেক ড্রেস সেল করেছে, আর হিন তো অনেক কম ড্রেস সেল করেছে। আর এসব শুনে হিন অনেকটাই স্যাড হয়ে যায়। এরপর দেখি রাতে যখন হিন ওর ওয়ার্ক করতে থাকে, তখন ওইখানে গুশিশি খাবার নিয়ে আসে আর ওর সামনে যায় আর বলে, তুমি কি জ্যালাস ফিল করছো? আর তখন হিন বলে, আমার কোনো দরকার নেই জ্যালাস ফিল হওয়ার জন্য। আর ও তখন কালকে ভালো করে পারফর্ম করার জন্য তৈরি থাকে। এরপর নেক্সট ডে হিন ওর কাস্টমারদের ভালো করে হ্যান্ডেল করতে পারে। এরপর আমরা দেখি গুশিশি আবার বলছে, হিন আজকে অনেক বেশি ড্রেস সেল করেছে। আর ওই সময় হিন তো অনেক প্রাউড ফিল হতে থাকে। আর তখন হিন বলে, আমি তো এইসব আমার ওয়াইফের জন্যই করেছি। এরপর ওরা খুশির জন্য একসাথে খাবার খায় আর ড্রিঙ্কও করে। আর তখন হিন মুকে টন্ট মার, মুকে বলে, ও তো তোমার শুধু ফ্রেন্ড তাই না, গুশিশি আমার ওয়াইফ আর আমি ওকে কখনোই হারতে দিব না। আর তখন মু বলে, সেম, আমি ওকে হারতে দিব না। এরপর দেখি গুশিশি ড্রিঙ্ক করার জন্য ভালো করে হাঁটতে পারে না, আর তাই হিন ওর সাথেই হাঁটতে থাকে। আর তখন গুশিশি হিনকে থ্যাংক ইউ বলে। হিন বলে, কেন থ্যাংক ইউ? তখন গুশিশি বলে, আমার ব্র্যান্ডের শেয়ার হোল্ডার হওয়ার জন্য আর আমার জন্য এত কাজ করার জন্য। আর গুশিশি তখন হিনকে হার্টও দেখায়, আর তখন হিন গুশিশিকে কিস করে দেয়। আর তখন এসব মু দেখে নেয় আর ও অনেকটাই আপসেট হয়ে যায়। এরপর নেক্সট মর্নিং আমরা দেখি সু র্যামের কাছে দেখা করতে এসেছে, আর তখন সু র্যামকে গুশিশির ডায়েরি দিয়ে দেয়। আর র্যাম গুশিশির ডায়েরি দেখে ওর মাথায় শয়তানি বুদ্ধি আসে, আর ও আবার একবার গুশিশির জন্য খারাপ কিছু করতে চায়। অন্যদিকে দেখি গুশিশির ব্র্যান্ডের নিউ কালেকশনের লঞ্চ হতে যাচ্ছিলো, তাই ও এসব কথা নিয়ে অনেক চিন্তিত ছিল যে ওর মাইন্ডে ক্রিয়েটিভ আইডিয়া কেন আসছে না। আর তখন সিয়াওকে কমফর্ট করাতে থাকে।
এরপর আমরা দেখি গুশিশি হেল্পের জন্য ময়ের কাছে এসেছে আর তখন মো ওকে আইডিয়া দেয় এক আর্ট এক্সিবিশনে যাওয়ার জন্য ওর সাথে যেতে বলে এরপর মো গুশিশির জন্য স্পেশাল এক্সিবিশনে অর্ডার করে বলে ভালো করে আর্ট এক্সিবিশনটা তৈরি করতে এরপর আমরা দেখি মো ওই আর্ট এক্সিবিশনে গুশিশিকে নিয়ে এসেছে আর এখানে গুশিশি এক পেন্টিং অনেক ভালো লাগে আর ও তখন জানতে পারে এই পেন্টিংয়ের ওনার আর কেউ না মই আছে আর গুশিশি এই কথা শুনে অনেকটাই সারপ্রাইজ হয়ে যায় ওরা দুজন এই কথা নিয়ে ওইখানে ডিসকাস করতে থাকে আর তখনই ওইখানে র্যাম এসে পড়ে আর র্যাম মু আর গুশিশিকে একসাথে দেখে নেয় আর ভাবে এই কথা হিনকে বলে দেবে এরপর দেখি মু ওই পেন্টিং গুশিশিকে দেওয়ার কথা বলে বাট গুশিশি ওই পেন্টিং নেওয়ার জন্য না করে দেয় কারণ মু অলরেডি গুশিশির জন্য অনেকটাই করেছে আর অন্যদিকে র্যাম হিনের কাছে যায় আর বলে আমি আজকে গুশিশি আর মুকে আর্ট এক্সিবিশনে একসাথে দেখেছি আর এই কথা শুনে হিন তখন ও ভাবে ওরা একসাথে এক্সিবিশনে কী করে এরপর হিন জলদি করে গুশিশির স্টোরে যায় আর গুশিশিকে ওর সাথে যেতে বলে হিন গুশিশিকে এক অ্যামেজমেন্ট পার্কে নিয়ে এসেছে আর হিন গুশিশিকে বলে এখানে তোমার আর্ট এক্সিবিশনের চেয়েও তোমার ক্রিয়েটিভ আইডিয়া আসবে এরপর গুশিশি ওকে জিজ্ঞেস করে তুমি কি জেলাস ফিল হচ্ছ হিন বলে অফকোর্স এরপর ওরা একটা রাইড নেয় আর ওইখানে ওরা দুজন অনেক এনজয় করে এরপর হিন গুশিশিকে এক বিউটিফুল অ্যান্ড কাম প্লেসে নিয়ে আসে তারপর গুশিশি হিনকে এসব করার জন্য হিনকে থ্যাঙ্কস বলে আর বলে তুমি আমার সাথে থাকার জন্য আমি অনেকটা ফ্রেশ অ্যান্ড হ্যাপি ফিল করছি আর ওকে ক্রিয়েটিভ আইডিয়াও এসে পড়ে এরপর হিন গুশিশিকে কিস করে নেয় এরপর দেখে গুশিশিকে এত ওয়ার্ক করা দেখে মেড অনেক চিন্তিত হতে থাকে আর গুশিশির জন্য খাবার নিয়ে আসে আর হিনকে বলে তুমি গুশিশিকে খাবার দিয়ে দিও এরপর হিন গুশিশির কাছে যায় আর তখন গুশিশি ওয়ার্ক করছিল ও অনেক বিজি ছিল তাই ও হিনকেও টাইম দিতে পারে না ও শুধু ওয়ার্কই করতে থাকে আর তাই হিনও ওইখান থেকে চলে যায় এরপর নেক্সট ডে ফ্যা র্যামের কাছে আসে আর বলে হিন তোমাকে ফ্যাশন সেলিব্রেশনে পার্টিতে ইনভাইট করেছে আর এই পার্টি হিন গুশিশির জন্যই রেখেছে আর এটা শুনে তো র্যাম অনেকটাই জেলাস ফিল হতে থাকে এরপর আমরা দেখি র্যাম ফ্যাশন সেলিব্রেশনে পার্টিতে এসে পড়েছে আর ও গুশিশির বিরুদ্ধে কিছু করছে ওই ডায়েরিকে স্ক্রিন শো করার জন্য ওয়ার্ক করছে ও তখন পার্টিতে গুশিশি আর হিন এসে পড়ে আর তখন ওইখানে এক লোক হিনের সাথে কথা বলার জন্য হিনকে সাইডে নিয়ে যেতে থাকে আর তখনই মু ওইখানে এসে পড়ে আর তখন গুশিশির কাছে আসে আর মু গুশিশির সাথে কথা বলতে থাকে আর সাথে গুশিশির প্রশংসাও করতে থাকে ওরা এভাবে কথাই বলছিল আর হিন দূরের থেকে ওদেরই দেখতে থাকে আর চ্যালেঞ্জ হতে থাকে আর এই জন্য হিন এক ওয়েটারকে বলে গুশিশিকে ওর কাছে নিয়ে আসতে আর তখন গুশিশি হিনের কাছে আসে আর তখনই বিগ স্ক্রিনে গুশিশির ডায়েরি শো করিয়ে দেয় যেখানে গুশিশি লিখেছিল আমি বড়লোক হতে চাই আর এসব দেখে হিন আর গুশিশি অনেক শকড হয়ে যায় যে এসব কে করলো আর তখনই সব রিপোর্টারের ক্যামেরা বিগ স্ক্রিনেই থাকে আর ওইখানে র্যাম দাঁড়িয়ে এসব দেখে এনজয় করতে থাকে আর বাকি সবাইরা গুশিশিকেই খারাপ মন্তব্য করতে থাকে মু তখন গুশিশির কাছে যেতে যাচ্ছিল তখন মুয়ের অ্যাসিস্ট্যান্ট গুশিশির কাছে যেতে না করে বাট মু ওর কোনো কথা শুনে না আর গুশিশির কাছেই যেতে থাকে আর অন্যদিকে হিন এসব স্ক্রিন থেকে সরানোর চেষ্টা করছে এরপর আমরা দেখি গুশিশিকে কেউ এসে ধরেছে আর তখন গুশিশি ফিরে তাকায় আর এখানে এপিসোড শেষ হয়ে যায় আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও